সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রুকসানা মমতাজ। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল তোমাকেও, খুব ভালো আছি। আচ্ছা, একটু জানতে চাই এখন ব্যস্ততা কি নিয়ে কি কি কাজ করা হচ্ছে, কারণ যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশনটা কাটিয়ে আমরা মাত্র উঠেছি এবং নিউ নর্মাল লাইফ আমরা আবার কাটাচ্ছি সবাই, তো এখন কি নিয়ে ব্যস্ততা, কি নিয়ে ব্যস্ত আছেন? উজ্জ্বল সিনহা একসময় সে আমার সাথে বিভিন্ন শোতে কিবোর্ড বাজাতো, কিন্তু পরবর্তীতে সে যখন মিউজিক ডিরেক্টর হিসেবে আত্মপ্রকাশ করলো, তো সেই সময়টাতে আমিও চাইলাম যে ঠিক আছে, অনেক বড় বড় সুরকারের সাথে কাজ করেছি, এবার নতুন কারোর সাথে কাজ করি। তো প্যান্ডেমিকের আগে আমি ওর মিউজিক ডিরেকশনে দুটো গান করেছিলাম, যার দুটো গানই ই মিউজিক থেকে আমাদের অলরেডি হয়ে গেছে, একটা রিলিজ হয়েছে একটা গান, যে গানটার একটুখানি আমি শোনাতে চাই। অবশ্যই। এখন আমার হয় না হাঁটা শিশির ভেজা ঘাসে, এখন আমার হয় না হাঁটা শিশির ভেজা ঘাসে, বয়না নদী এখন আমার দু চোখ যখন ভাসে, এখন আমার হয় না হাঁটা শিশির ভেজা ঘাসে। চমৎকার সুর, চমৎকার কথা। তো গানটি থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? গানটি লিখেছে, বের হলো তো কেবল গতকালকেই বের হলো, আর গানটি লিখেছেন স্বপ্নীল আর সুরটা আমার, কিন্তু মিউজিক ডিরেকশন গানের ভিতরে যে পিসগুলো সেগুলো উজ্জ্বল সিনহার করা, আর ও খুবই যত্ন নিয়ে করেছে। মানে গানটি শুনলেই মনে হয় যে হ্যাঁ, অন্য সবার থেকে একটু আলাদা, হ্যাঁ একটু আলাদা, এবং এখনকার সময় তো এরকম গান তো হয়ই না, এরকম মিউজিক ডিরেকশনও হয় না। আমি মিউজিক ডিরেকশনের কথাই বলছি বেসিক্যালি। অবশ্যই। এবং এই ধরনের ক্লাসিক্যাল টাইপের গানের কিন্তু সবসময় একটা শ্রোতা থাকেই, এবং নিজস্ব মধ্যে কম থাকে কিন্তু থাকে, আর এর লংজিভিটিটা অনেক বেশি, অনেক বেশি থাকে। হ্যাঁ। আচ্ছা, তো সম্প্রতি আরেকটি গান মুক্তির অপেক্ষায়, সেই গানটি সম্পর্কে একটু বলবেন। এই গানটির কথা মনে হলে একজন মানুষের কথা মনে হয়, তার নাম হচ্ছে আলাউদ্দিন আহমেদ। উনি একজন গীতিকার, পেশায় গীতিকার ছিলেন না, উনি শখে গান লিখতেন। এই লেখাটি যখন আমি পেলাম আমার খুবই ভালো লেগেছে, এটা উজ্জ্বল সিনহার সুর, কিন্তু গানটা আমি গাইবার মনে হয় 3-4 দিন পরে উনি মারা যান, এবং এই গানটি উনি দেখে যেতে পারেননি যে এই গানটি আমি কোথাও গিয়েছি। হ্যাঁ, মারা যাবার আগের দিনও রাতে আমার সাথে কথা হয়েছে যে আপা কোথাও করছেন গানটা, কবে শুনতে পাবো, কবে দেখতে পাবো, কিন্তু আমি তাকে বলতে পারিনি, কারণ কি আমরা তো বলতে পারি না যে কখন কোথায় কী করছি, আগে থেকে তো বলতে পারি না, তাকে আমি বলতে পারিনি, উনি তো মারাই গেলেন তারপরে, তো ওই কষ্টটা আছে আর কি। গানটা খুবই সুন্দর। চুপি চুপি কাছে এসো পাশে বসো, এখনই কোনো কিছু বলো না, আকাশে উঠুক চাঁদ মায়াবী হোক রাত, তখনই কথার করো সূচনা, রাত জাগা পাখি হব দুজনা, হব দুজনা। খুবই একটা মিষ্টি গান, কিন্তু আমার আফসোস ওখানে যে আমি গানটা তিনি শুনে যেতে পারেন, হ্যাঁ শুনে যেতে পারেননি, তবুও আসলে তিনি কিন্তু এই গানটির মাধ্যমে বেঁচে থাকবেন যেহেতু তার লেখা। আশা করছি, এবং গানটি ইলান গানটি শুট করেছে, আর ও নিজেই যখন গানটা আমি যখন শ্যুট করছিলাম, যখন লিপসিং করছিলাম, তখন বলছিল যে আপা গানটার মধ্যে একটা দোলা আছে, মিউজিক ডিরেকশনটা খুব ভালো হয়েছে। তো ভালো কিছু শুনলে ভালোই লাগে। অবশ্যই তাই, এবং আসলে শিল্পীরা এত বেশি কষ্ট করে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা শিল্পকর্ম ডেলিভার করার জন্য, সেটার পক্ষে যখন কোনো কথা আসে বা সেটার জন্য কোনো প্রশংসা বা অ্যাপ্রিসিয়েশন যদি আসে, আমার মনে হয় কাজ করার আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়, আরো বেড়ে যায়, দায়িত্ববোধও বেড়ে যায় পাশাপাশি। অবশ্যই তাই। সেটাই তো, গানের সাথে সখ্যতা প্রায় 2 যুগেরও বেশি সময় ধরে, এবং সেই সময় থেকে আসলে আপনার শুরুটা হয়েছে যখন কিনা
ক্যাসেট এবং অ্যালবাম, অ্যালবাম আমরা জানি যে আগে 10-12টা গান নিয়ে একটা করে অ্যালবাম প্রকাশিত হতো, বিভিন্ন মেজাজের গান থাকতো সেখানে, ওটা একটা বিষয় ছিল, বিভিন্ন মেজাজের গান থাকতো, সারা বছর ধরেই দেখা যেত একটা অ্যালবামের জন্য প্রস্তুতি নেওয়া, একটা অ্যালবাম বলতে আমরা আমরা হলো ঈদকে টার্গেট করতাম, এর পরবর্তীতে এলো যে পয়লা বৈশাখকে টার্গেট করা হলো, এরকম আর কি টার্গেট করা হতো। কিন্তু এখন তো সেটা হচ্ছে না, এখন একটা বা দুইটা গান হচ্ছে এবং মিউজিক ভিডিওটা এখন আসলে অনেক মুখ্য হয়ে গেছে, তো এই মিউজিক ভিডিও অনেক এক্সপেন্সিভ, আমি এটার পক্ষে না মোটেও, কারণ কি এত টাকা ব্যয় করে এবং ইউটিউব থেকে তো সত্যি কথা বলতে কি সেইভাবে তো আসে না, কোনো টাকা পয়সা তো সেভাবে উঠে আসে না, আর লিসেনার কিন্তু ইউটিউবের মাধ্যমে তৈরি হয় না, ওখানে জাস্ট ভিউ, লোকে বলে যে ভিউ, কিন্তু গানটা তো তারা শুনছে না সত্যিকার অর্থে, তারা দেখছে, এখন তারা দেখছে শুনছে না। তো সেই আগেকার সময়টুকুনকে কতখানি মিস করেন? কারণ আমরা যতটুকু জানি বা যতটুকু শুনেছি অনেকের কাছ থেকে যে তখন অ্যালবামে দেখা যেত গাওয়া হতো অনেকগুলো গান, কিন্তু অ্যালবামে কি কি গান যাবে সেটা নিয়েও একটা ব্যস্ততা, তারপর হচ্ছে কবে রিলিজ হবে, এবং সত্যি কথা বলতে কি সারা বছরের ব্যস্ততা ওটা, কার কাছ থেকে কিরকম টাইপের গান নেবে, কি হবে না হবে। আর একটা প্রোগ্রাম আসতো, তখন তো বিটিভি একমাত্র চ্যানেল, একটা প্রোগ্রাম আসতো গীতি বিচিত্রা, তো ওই প্রোগ্রামে মাসের শেষে দেখা যেত যে যেই গানগুলো কিনা ভালো এবং মনে লাগার মতো সেই গানগুলো কিন্তু মার্কেটে বাজতো, ক্যাসেটের দোকান ছিল তো প্রতিটা মার্কেটে ফ্লোরে ফ্লোরে, তো বাজতো সেই গানগুলো, যে সময়টাকে আমরা এখন মিস করে যাচ্ছি। আর ওই সময় একটা হেলদি একটা কম্পিটিশনও ছিল শিল্পীদের মধ্যে যে কে কত ভালো গান করতে পারে, ভালো কাজ করতে পারে, ভালো গান উপহার দিতে পারে, এরকম একটা প্রতিযোগিতা মোটামুটি কাজ করতো। এবং আমি আমার কথা বলতে পারি যে আমি যেটা করতাম, সত্যি কথা বলতে কি আমি যেহেতু কমার্শিয়াল গান করতাম না, সো আমার প্রোডিউসার ছিল না আমাকে স্পন্সর করার মতো, কারণ আমার রুচির সাথে তো তাদের রুচি মিলবে না, তারা বিজনেসটা দেখবে, সো আমি আমার গান আমি নিজেই করতাম, কিন্তু তবুও আমি সুস্থ ধারার গানই করতাম। তো এরকম আমার মতো দু চারটে পাগল তো ছিলই যে চাইতো যে নিজের একটু ভালো গান করার জন্য, ভালো ইয়ে করার জন্য, এই আর কি। শুধুমাত্র স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়াটা না, স্রোতে গা ভাসিয়ে তো সবাই দেয়নি, কেউ কেউ তো আলাদা থাকবেই অবশ্যই, এই আর কি। তো এরপরে যেটা হলো যে শিল্পীদের, সঙ্গীত শিল্পীদের স্পেশালি আমরা জেনে এসেছি বা এটাই কাম্য যে একজন সঙ্গীত শিল্পী প্রতিদিনই রেয়াজ করবেন, চর্চা করবেন, তার মধ্যে সাধনা থাকবে, গুরুমুখী বিদ্যা একটা গান থাকবে, সেই জিনিসগুলো তারা ফলো করবেন। কিন্তু এখন কিন্তু আবার দেখা যাচ্ছে যেটা আপনি বললেন যে এখন আসলে দেখা যায় যে এই কমার্শিয়াল বিষয়গুলো নিয়েই সবাই এত বেশি ব্যস্ত যে একটা গান ভালো সুন্দর করে গাইবার জন্য অথবা গানটাকেই নিজের মধ্যে ধারণ করার জন্য যে সময়টুকুন দেওয়ার দরকার হয় সেটা হয়তো বা অনেকেই পারেন না, এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে তারা এটাকে পেশা হিসেবে নেয়, তো পেশা হিসেবে নিলে দেখা যায় রাত জাগতে হয় শো করতে, যারা যারা শো করে প্রতিনিয়ত রাত জাগতে হচ্ছে, তো রাত জাগতে হলে তাহলে পরে গলার জন্য সেরকম রেস্টটা তারা পাচ্ছে না, এটা একটা জিনিস। আবার গান রেকর্ডিংয়ের কথা যদি বলো তাহলে পরে ভালো লিরিক্স পাওয়া যাচ্ছে না, যে কারণে সেই পুরনো দিনের গানগুলোকে আবার গাওয়া হচ্ছে, নতুন করে সেগুলোকেই গাওয়া হচ্ছে। তারপরে মিউজিশিয়ানদের কথা যদি বলি, সাপোজ একটা শিল্পী তার 3-4টে নতুন গান গাইতে চাইলো, 6-7টা পুরনো গানের সাথে নিজের 3-4টা নতুন গান গাইতে চাইলো, তো মিউজিশিয়ান তো কোনো দিন সেই গানগুলো শোনে নাই। এখন ওই শিল্পীর কাছ থেকে যদি সে র্যান্ডামলি শো পায় তাহলে পরেই হচ্ছে সে কী করবে, তার ওই গানগুলো প্র্যাকটিস করবে, কারণ কি তোমার কাছ থেকে সে কাজ পাচ্ছে, আদারওয়াইজ তোমার ওই গানের প্রতি তার আগ্রহ থাকবে না। তাহলে পরে দেখা যাচ্ছে যে সত্যি কথা বলতে কি যে একটার সাথে আরেকটা কিন্তু রিলেটেড হয়ে যাচ্ছে, যেই কারণে ভালো গান কিন্তু বের হচ্ছে না, ভালো গান বের হচ্ছে না, বা এখনো যে ভালো গান হচ্ছে না তা কিন্তু না, কিন্তু যেই স্বল্প সংখ্যক গান হচ্ছে ভালো হচ্ছে সেগুলো আবার প্রচারে যাচ্ছে না, কারণ কি তার তো খাতির নাই, অমুকের সাথে কয়ের সাথে ক্ষয়ের সাথে গয়ের সাথে খাতির নাই, যে কারণে তার ওই গানগুলো প্রচারে যাচ্ছে না।
আর গানগুলো বেশি বেশি প্রচার না হওয়ার কারণে আমরা কি করেছি, ছোটবেলায় যখন রেডিওতে গান শুনেছি সেগুলো আমরা এখনো বলতে পারি, কারণ কি প্রতিদিন সেই গানগুলোই বাজতো দিন রাতে। হ্যাঁ, রেডিওটা আমাদের কানের কাছেই থাকতো এরকম। কিন্তু এখন তো সেই গানগুলো বাজছে না, তাই না? তো গান না বাজলে তাহলে পরে কি করে সেগুলো মানুষের মনে থাকবে? মনে থাকবে, হ্যাঁ, তাদের কান পর্যন্ত পৌঁছানোর তো এক দায়িত্ব রয়েছে। হ্যাঁ, তো আমি আমার দিক থেকে, আমার নিজের কথা বলি, আমি আমার দিক থেকে আমি এখন আমি চেষ্টা করছি, চিন্তা ভাবনা করছি যে না, আমার প্রতিটা শোতে, হ্যাঁ ঠিক আছে ওদের ফরম্যাট থাকে যে এতগুলো হারানো দিনের গান গাইতে হবে, কিন্তু আমিও চেষ্টা করি যে আমারও যেন তিন চারটে নিজের গান সেখানে, হ্যাঁ, আমি যেন গাইতে পারি। এটা আমি আমার দিক থেকে শুরু করেছি। অবশ্যই তাই, এবং আমরা যেটা জানি একজন শিল্পীর মূল পরিচয় কিন্তু তার মৌলিক গান, এবং সেই গানগুলোকে কিন্তু ধরে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, এবং সেভাবেই আসলে শ্রোতাদের কাছে বা দর্শকদের কাছে প্রোগ্রাম তো তৈরি হচ্ছে না। প্রোগ্রাম তো সবই, তুমি যে চ্যানেল ছাড়বে সব জায়গাতে পুরনো দিনের গান, কোথাও তো নতুন গানের কোনো প্রোগ্রাম হচ্ছে না। আর নতুন যেগুলো হচ্ছে গানের লিরিক্স টিউন সব কিছু মিলে তো সেই রকম মানের হচ্ছে না, সব মনে ধরার মতো, হ্যাঁ না, মনে ধরার মতো তো হচ্ছে না। তো সব কিছু মিলেই আবার সুপারস্টার এক জিনিস আর ভালো গাওয়া আরেক জিনিস। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে সুপারস্টার হলেই যে সে খুব ভালো গাইবে, চর্চিত কণ্ঠ হবে, তা কিন্তু নয়। তো সেই দিকটাও দেখতে হবে, সব কিছু মিলে আর কি। অবশ্যই। তো এত কিছুর পরে আপনার কাছে কি মনে হয়, গান শোনার দিন কি আবার ফিরে আসবে কিনা? আমি তো সবসময় আশাবাদী, আমি কিন্তু কখনোই মানে নেগেটিভ কোনো কিছু আমি চিন্তা করি না, আর পজিটিভ আছি বলেই এখনও পর্যন্ত আমি গান করে যাচ্ছি, এখনও পর্যন্ত আমি ভালো লিরিক্স খুঁজে যাই, এখনও পর্যন্ত কেউ যদি একটা ভালো গান আমার সামনে শোনায় তাহলে পরে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে এই গানটা প্লিজ আমাকে দেন, আমি এই গানটা করতে চাই। ঠিক সেরকম একটা গান, একটা দেশের গান আমার মনে আছে, রুবাইয়াত শামীম, উনি এই গানটি সুর করেছেন, নুরুল ইসলাম মানিকের লেখা। আমি যখন এই গান শুনেছি আমি তো একদম পেছনেই পড়ে গেছি, যে মানে উনি যে কোনো কাজের কথা বললে আমি বলছি হ্যাঁ ঠিক আছে আমি করে দেবো, ওই গানটা আমাকে দিতে হবে, মানে এইভাবে। উনি নিজেও গিয়েছিলেন গানটা রেডিওতে, এটা একটা দেশের গান, এবং সত্যি সত্যি গানটা মানে আমার এত মনে লেগেছে যে আমি সিক ছিলাম কিন্তু তারপর আমি গিয়ে গানটা করে এসেছি। গানটা হচ্ছে, শিশির ভেজা সরষে ফুলের মাঠ পেরিয়ে এক তারার বাঁশের বাঁশির সুর হারিয়ে আমি আর কোথাও যাব না, আমার প্রিয় বাংলাদেশ আমার ঠিকানা, আমার প্রিয় বাংলাদেশ আমার ঠিকানা। চমৎকার, আসলেই খুব সুন্দর দেশ। আর যেহেতু বিজয়ের মাস, একটু ভালোই লাগলো দেশাত্মবোধক গান শুনতে। তো স্টেজ নিয়ে ব্যস্ততা রয়েছে কি না, বা করোনাকালীন যে সময়টা কেটেছে সেই সময়টা কিভাবে কাটিয়েছেন? এখন তো স্টেজ সেরকম হয় না, বা আমি নিজেও স্টেজ শোতে এখন খুব একটা আগ্রহী না, কারণ কি আমার অন্য কাজ আছে, যেহেতু আমি স্কুলে টিচিং করি আমার সময় খুব কম। আজও আমার মিটিং ছিল, আর অনলাইন ক্লাস মানে কি, অনলাইন স্কুল মানে হচ্ছে 24 ঘন্টায় তোমাকে অ্যালার্ট থাকতে হবে, কখন কোথায় রেসপন্স করতে হয়, কখন কোথায় কী করতে হয়, হ্যাঁ এরকম আর কি। আর এখন আমাদের এক্সাম চলছে, আর করোনার সময় যেটা হয়েছে যে যখন যেখান থেকে ডাক পেয়েছি আমি চেষ্টা করেছি আমার নিজের সাবধানতা বজায় রেখে আমি সেই কাজটা করতে, হ্যাঁ আমি চেষ্টা করেছি, এবং সে সময়ও আমি কাজ করেছি, মোটামুটি প্রতি মাসেই কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি বলবো, কারণ অনেকেই সেই সময় কাজ পাইনি, আবার অনেকেই আবার ভীত সন্ত্রস্ত হয়ে ঘরের ভিতরেই ছিল, হ্যাঁ হ্যাঁ অনেকে দেশে চলে গেছে, কিন্তু না আমি কাজ করেছি সে সময়। বাহ, তারপর বলছে যে করোনার সময় মোটামুটি ব্যস্ততাই ছিল, হ্যাঁ ব্যস্ত ছিল, ব্যস্ত রাখার চেষ্টা করা হয়েছে নিজেকে। অনেক ধন্যবাদ, দর্শককে যদি কিছু বলার থাকে। দর্শক বৃন্দ, আপনাদেরকে বাস আমার একটাই অনুরোধ, বাংলা গান শুনবেন, আর যারা ভালো গান করে তাদের গানগুলো ভালো করে শুনবেন, কারণ কি এত কষ্ট করে আমরা গানগুলো করি শুধু আপনাদের জন্য, আপনারা শুনবেন সেই প্রত্যাশায়, এবং গানের সুদিন আবার ফিরে আসবে সেই প্রত্যাশায়। আপনাদেরকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আসার জন্য। চায়চুমুকের পক্ষ থেকে সব সময়কার মতো শুভকামনা রইল। আমরা আরেকটি গান শুনতে শুনতে বাড়িতে ফিরবো, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি।
সুপ্র দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/itinbangalprogramে গেলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। হাজার কথার মরণ হলে কিছু কথা থাকে বেঁচে, হাজার কথার মরণ হলে কিছু কথা থাকে বেঁচে, সেই বেঁচে থাকা কথার মাঝে তুমি থাকো আগে পিছে। হাজার কথার মরণ হলে কিছু কথা থাকে বেঁচে।